শালুকের মুখ থেকে ফেনা বেরোচ্ছে কেন? বলো তোমার কি আমাদের গায়ে তো ডাক্তার বলতে কিচ্ছু নেই গো, কি হবে কি এখন? তুমি বলে কি ওই ওষুধটা বরং খাইয়ে দাও, ওষুধ খেয়ে একটু চুপ করে শুয়ে থাক, দেখো ঠিক হয়ে যাবে বোধহয়। দেখো চুপ করে শুয়ে থাকবে কি করে, দিদি তো কেঁদেই যাচ্ছে। এই দিদি তোর কি হলো? আজ খাওয়া দাওয়ার পর তো আমাদের মন্দিরের ধারে বেড়াতে যাওয়ার কথা ছিল, তোর মনে নেই দিদি? দিদি পেটে ব্যথা কাতরাচ্ছে, মন্দিরের ধারে বেড়াতে যাওয়ার কথা ছিল না, ঠেঙিয়ে তোমার বৃন্দাবন দেখে যাও, চলো চলো এখান থেকে। বলে কি হয়েছে? ডাক্তার না পেলে হাসপাতাল নিয়ে যেতে হবে। পোড়া কপাল আমার, যতই যাই করো গো আবির বাবা, তোমার বউয়ের ভবলীলা এবার সাঙ্গ হবে। আমি তার পাকা ব্যবস্থা কানা করে ফেলেছি। ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার একটু আর একটু জল জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমি করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক সত্যি বড়। হ্যাঁ মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা ছুট ছুট করে। হ্যাঁ দেখো ঠিক হচ্ছে কিনা তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে রেস্টুরেন্টে।